সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এ কোরআন সকলের নয় শুধু মোমেনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঠিক কিনা এ কোরআন সকলের নয় শুধু মোমেনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরেই বলক কিংবা রাষ্ট্রে বলক ফল পাবে তুমি দোজাহানে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এত চির অম্লান চির মুক্তির ডাক এ যে মহাবাণী আল্লাহর কালামে পাক এত চির অম্লান চির মুক্তির ডাক এ যে মহাবাণী আল্লাহর কালামে পাক তবেই পাবে তুমি শান্তির ঠিকানা তবেই পাবে তুমি মুক্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে যার পরস্পে পাথর হলো সোনা সন্দেহ ভুল নেই যার একটি কণা যার পরস্পে পাথর হলো সোনা সন্দেহ ভুল নেই যার একটি কণা এই দুনিয়ার পরকালে শান্তি পাবে তুমি দোজাহানে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে লিল্লাহ তাকবীর কষ্ট হচ্ছে আপনাদের তাকবীর জোরে দিলে কি ভয় করছে কিসের ভয় মোরা নবীর উম্মত আল্লাহর কি শান মরণ এলে মরব দেব না ইমান ঠিক না জোরে সোরে তাকবীর দেই তাকবীর দিলে শয়তান পালিয়ে যাবে এটা কোন থানা ভাই আমি জানি চারঘাট থানা চারঘাট থানায় শয়তান নাই কম না বেশি সারা বাংলাদেশের কোনো থানায় কইল না যে শয়তান কম আছে সবাই কয় শয়তান বেশি তো বেশি শয়তান তাড়াইতে পারবেন না তাকবীর দিলে পালিয়ে যাবে পারবেন জোরে সোরে দিতে সকল বিধান বাতিল করুক অহির বিধান কায়েম করুক মদ কাজা যেখানে ইস্টার জলসা যেখানে বিড়ি তামাক জর্দা যেখানে অশ্লীলতা যেখানে বিহায়াপনা যেখানে নাই তো নাই কইছেন বাড়ি যে আবার কোয়েন না আমি আছি এটা কোয়েন না এখানে নাই করে দেন সম্মানিত সুধী মণ্ডলী কোম্পানিগঞ্জ সালাফি মাদ্রাসা ও পশ্চিম ভাটপাড়া নন্দনগাছি চারঘাট রাজশাহী আজকের এই কোম্পানিগঞ্জ সালাফিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনের মহতরম সম্মানিত সভাপতি মাসিক আত-তাহরিকের সহকারী সম্পাদক মহতরম ডক্টর মোহাম্মদ কবিরুল ইসলাম সাহেব আজকের প্রোগ্রামের
বিশেষ আকর্ষণ ছিল। মাশাআল্লাহ সুন্দর আলোচনাও রেখেছেন মহতরম ডক্টর মোহাম্মদ আব্দুল হালিম সাহেব, হযরত উলামায়ে কেরাম, উলামায়ে দ্বীন, বিভিন্ন এলাকা থেকে আগত ইসলাম দরদী ভাইয়েরা, হেজাবের মধ্যে অবস্থানরত সোনার বাংলার মা ও বোনেরা, সম্মানিত সুধী মণ্ডলী, আমি সুদূর ঢাকা বংশাল থেকে আপনাদের কাছে দাওয়ায় মাহফিলের ওয়াদা রক্ষা করতে পেরে আপনাদেরকে নিয়েই আল্লাহর শুকর আদা করছি। সকলেই মহব্বতের সঙ্গে পড়ি আলহামদুলিল্লাহ, আর শুকরিয়া আদা করি সেই মহান আল্লাহ পাকের, যার লয় নেই ক্ষয় নেই, যিনি অমর অক্ষয় চিরস্থায়ী চিরঞ্জীব সেই মহান আল্লাহ। আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়ার কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই, কোনো উপাস্য নেই, আইনদাতা নেই, বিধানদাতা নেই, রিজিক দাতা নেই, হায়াত দাতা নেই, মওত দাতাও কে ছাড়া? আল্লাহ ছাড়া। সমস্ত দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার গোটা বিশ্বের মুসলিম উম্মার প্রিয় নবী, মানবতার নবী, প্রিয় নবী, আদর্শের নবী, যার আদর্শ ছাড়া এই পৃথিবীর কোনো জাতির কল্যাণ আসতে পারে না, ইহকালীন জীবনে অথবা পরকালীন জীবনে। আদর্শ মানলে কার আদর্শ মানব? আরো জোরে বলেন, রসুলের আদর্শই মানতে হবে, অন্য কোনো আদর্শ, প্রবৃত্তি, সভ্যতা, কৃষ্টি কালচার মানা যাবে না? যাবে না। আদর্শ মানলে রসুলের আদর্শই মানতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন, লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয়ই তোমাদের জন্য আমার রসুলের মধ্যে আছে উত্তম আদর্শ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাইজান, এই কথাটা কে বলল? মহান আল্লাহ বলেছেন, ঠিক কিনা? যে আমাদের জন্য উত্তম আদর্শ আছে রসুলের মধ্যে, জোরে বলেন ঠিক কিনা? তাহলে আজকের বিজাতীয় সভ্যতা, বিজাতীয় প্রবৃত্তি, কৃষ্টি কালচারে মুসলমানরা গা ভাসাই দিয়েছে। আমার ভয়েরা, বিজাতীয় সভ্যতায় আমরা আজকের হাবুডুবু খাচ্ছি। কোথায় রসুলের আদর্শ? কোথায় রসুলের সভ্যতা? হ্যাঁ, আজকে যুব সমাজ তো ধ্বংস হয়ে গেল। গতকালকের প্রোগ্রাম ছিল বগুড়া গাবতলি এলাকাতেই, যাওয়ার সাথে সাথেই বললেন যে আমাদের এলাকার যুব সমাজ একেবারে ধ্বংস হয়ে গেছে। কেন, কি হয়েছে? মদ নেশা গাঁজায় এমন কোন টিউবওয়েল নেই যে তার মাথা চুরি করে না। বলছে 20 টাকার বাল্ব খুলে নিয়ে বিক্রি করে ওরা মদ জোয়া খাচ্ছে, 81টা টিউবওয়েলের মাথা নাই, বুঝতে পেরেছেন? তারপরে রাতের বেলা ওই যুবকরা লাঠি দিয়ে শাড়ি লুঙ্গি পায়জামা সব টেনে নিয়ে পুরাতন মার্কেটে গাবতলি যে বগুড়ায় যে বিক্রয় করে দিচ্ছে। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। অথচ আমরা বিজাতীয় সভ্যতা দিয়ে জীবন গড়তেছি। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তোমরা বন্ধু রূপে গ্রহণ করিও না। কে বলছেন? তার অর্থ কি? যে তাদের প্রবৃত্তি সভ্যতা তোমরা গ্রহণ করো না, তাদেরকে বন্ধু পতাইও না, বন্ধু বানাইও না। আউলিয়া বাদহুম আউলিয়া বাদ, আল্লাহ পাক বলেন ওই বিজাতিরা ইহুদিরা ওরা একে অপরের বন্ধু তোমাদের না, ঠিক না? মুসলমানদের বন্ধু বিজাতিরা, তো তাদেরকে নিয়ে মাতোয়ারা হয়ে গেল। এই যে গেল 18ই ডিসেম্বর, 18ই ডিসেম্বর কি হয়েছে জানেন? বলুন তো, বিশ্বকাপ ফুটবল খেলা, ঠিক কিনা?
আর্জেন্টিনার পতাকা কিনে সে এক বিঘা জমিন বিক্রি করে, পোলট্রি ফার্ম বিক্রি করে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি 15 কিলো, এ 15 কিলো পতাকাটা নিয়েছে জোরে কোন আস্তাগফিরুল্লাহ। মোটর সাইকেল বিক্রি করে পতাকা কিনেছে, যে বিজাতিরা মাটিকে মা বলে, মাঠে নামার সময় সালাম করে না, হ্যাঁ, জুয়া খেলে কোটি কোটি টাকা হেরেছে, একটা গোল দিতে পারলে 1 লাখ টাকা, বাজি ধরেছে দিতে পারলে, গোল দিলে 1 লাখ দিব, না দিলে আমাকে 1 লাখ দিব। ঢাকা গুলশানে, বনানীতে, ধানমন্ডিতে আমার ভাইয়েরা স্কাটন রোডে এই জুয়ার আড্ডা বসেছিল, বিভিন্ন হোটেলেও, এমনকি গোটা বিশ্বে বিজাতীয় সভ্যতা সভ্যতা নিয়ে কি মাতামাতি, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই খামর, মদ, জুয়া, বেদি, লটারি, মূর্তি, মিন আমালি শয়তান, কার আমল? এটা শয়তানের আমল, ঠিক না? এগুলি শয়তানের কাজ। আজকের মদ, জুয়ায় এগুলি বিজাতীয় সভ্যতা দিয়ে মুসলিম জাতিকে ধ্বংস করেছে। 1986 সালের 13ই মার্চ ব্রিটিশ বিজ্ঞানী ডক্টর আথারজি তিনি বলেছিলেন আমেরিকার বোস্টনে, বলেছিলেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের সাহায্য করা আল্লাহর ওয়াজিব হয়, জোরে বলেন সুবহানাল্লাহ। যে জাতির সাহায্যকারী আল্লাহ, সে জাতিকে ধ্বংস করা যাবে না। এই কথা ঘোষণার পরে পৃথিবীর বিজাতিরা চিন্তা করলো মুসলমানদের তো সাহায্যকারীকে, আরো জোরে বলেন কে? আল্লাহ সাহায্যকারী। তো মুসলমানদের ধ্বংস কি করে করা যায়? ওরা কোরআন গবেষণা করে, বিশ্ব নবীর হাদিস গবেষণা করে, ওরা মুসলিম জাতির ধ্বংসের 3টা কারণ বের করলো। কয়টা কারণ? 3টা কারণ। আমার ভাইয়েরা, আমার বিষয় দিকেই আমি যাব ইনশাআল্লাহ, যে বিষয় আমার দিয়েছেন আমি সেদিকেই যাব আস্তে আস্তে করে, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? মুসলিম জাতির বিপর্যয়ের কারণ 3টা। 1 নম্বর হলো আমার ভাইয়েরা বিশ্ব নবীর আদর্শ থেকে আদর্শচ্যুত করে দেওয়া, ঠিক না? আজকের এই বিজাতীয় সভ্যতা দিয়ে বিশ্ব নবীর আদর্শ থেকে তাদেরকে অনেক অনেক দূরে সরাই নিয়ে গেছে। আমার ভাইয়েরা, আজকে দেখেন ম্যারেজ ডে, বার্থডে, জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, এগুলি সমাজে কম না বেশি? জোরে বলেন কম না বেশি? এগুলি দিয়ে আজকে সমাজ মাতোয়ারা হয়ে গেছে। অথচ জন্মদিন এসেছে আমার ভাইয়েরা ব্রাহ্মণ থেকে, খ্রিস্টান থেকে, আর মৃত্যুবার্ষিকী এসেছে ব্রাহ্মণ থেকে। এগুলি দুটো সমাজে নাই? জোরে বলেন নাই। তা আমরা কি করছি, কোথায় আছি? জন্মদিন আমার ভাইরা স্পষ্ট বেদাত, রসুলের নবুয়তি বয়স ছিল 23 বছর, ঠিক কিনা? তা 23টা বছর রসুলের জন্মদিন ফিরে আসেনি, 23 বারই এসেছেন। এতে এত কল্যাণ যে আল্লাহ রসুল একদিনও বললেন না যে তোমরা আমার জন্মদিন পালন করো। আজকের দেখেন এই স্বজাতিরা, বেদাতি পীররাই জন্মদিন পালন করছে, ঠিক কিনা? আবার রসুলের জন্মদিন পালন করছে, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। রসুলের আদর্শ থেকে কোথায় নিয়ে গেছে? বিশ্ব নবীর আদর্শই একমাত্র আমাদের কল্যাণ দিবে, মুক্তি দিবে। সেই আদর্শ থেকে আজকের যুব সমাজ অনেক দূরে চলে গেছে, তারা আজকের বিজাতীয় সভ্যতা মেনে নিয়েছে। আল্লাহ পাক বলেন ওয়ামায়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যে জাতি যার
সাদৃশ্য যার অনুকরণ অনুসরণ করে সে তারই সাদৃশ্য এবং তার সাথে তার হাসর নাসর হবে জোরে বলেন নাউজুবিল্লাহ সম্মানিত শ্রোতা মণ্ডলী এটা তো আল্লাহ আমাদেরকে বলেছেন আল্লাহ রাসূলকে ডেকে কি বলেছেন দেখেন এখানে আমানু বলে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা হে ইমানদারগণেরা তোমরা বিজাতিদের বন্ধু বানায়ও না আর রাসূলকে কি বললেন দেখেন এবার আল্লাহ পাক বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ولن ترضى عنك اليهود ولا النصارى الله পাক বলেন হে নবী ইহুদ এবং নাসারারা ওই বিজাতিরা কখনোই আপনার উপরে সন্তুষ্ট হবে না আল্লাহ পাক বলেন হে নবী ওই বিজাতিরা আপনার উপরে সন্তুষ্ট হবে না কেন হবে না আল্লাহ পাক বলে দিচ্ছেন হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম আল্লাহ পাক বলেন যতক্ষণ না আপনি তাদের সভ্যতা তাদের প্রবৃত্তি কৃষ্টি কালচার গ্রহণ না করেন ততক্ষণ পর্যন্ত ওরা আপনার পরে সন্তুষ্ট হবে না বল আপনি বলে দিন ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা আল্লাহ পাক বলেন হে নবী আপনি বলে দিন আল্লাহ প্রদর্শিত পথই সত্যিকারের হেদায়েতের পথ কল্যাণের পথ মুক্তির পথ সে পথ থেকে আজকের দূরে সরাই নিয়ে গেছে বিজাতিরা বিজাতীয় সভ্যতা দিয়ে তাই তো তারা এক নম্বর এনেছে বিশ্ব নবীর আদর্শ কোন রকম গ্রহণ করা যাবে না অথচ যে নবীর চরিত্রের গ্রন্থি দিলেন মহান আল্লাহ আল্লাহ পাক বলেন ইন্নাকা লালা খুলুকিন আযীম আল্লাহ পাক বলেন হে নবী আপনি মহান চরিত্রের অধিকারী পৃথিবীর একজন মহামানবের চরিত্রের গ্রন্থি দিয়েছেন আল্লাহ যার সুপারিশ ছাড়া কোন নবীরাও জান্নাতে যাবে না ঠিক কিনা হ্যাঁ অথচ আমাদের দেশের বড় হুজুর বরিশালের বড় হুজুর ঢাকা মাদার টেক আব্দুল আজিজ হাই স্কুল মাঠে বক্তব্য দিচ্ছেন আমি দাঁড়িয়ে শুনছি শেষে তিনি বললেন বাবারা আমি যখন জান্নাতে যামু তোমাদের কি কি থুয়ে যামু লইয়ই যামু জোরে বলেন আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ তো হুজুর ধরে বসে থাকলেই তো জান্নাতে যাওয়া যাবে আস্তাগফিরুল্লাহ বলেন আর এক হুজুর বললেন ঢাকা নয়াবাজারে বিমানে চড়া হুজুর জান্নাতে যাবে মানুষ তিন তরিকায় রিক্সার যেমন তিন চাকা ওরম জান্নাতে যাওয়ার তরিকা তিনটা জোরে করে আস্তাগফিরুল্লাহ তরিকা কয়টা জোরে বলেন কার তরিকা না সাইদিয়া চিস্তিয়া কাদেরিয়া নকশাবন্দি দিয়া মুজাদ্দেদিয়া আলফেসানি মাঝভান্ডারি মারেফাতি ফকিরি আমিরি সাবিরি জাহিরি বাতিনি তরিকা কটা কার তরিকা রসুলের তরিকা ঠিক না অন্য কোন তরিকা মানা যাবে জোরে বলেন যাবে শরীয়তপুরে একটা তরিকা আছে দেখেন তো মানা যায় কিনা বলবো পানির নিচে মোম জ্বালাইছে বাবায় দেখো না ল্যাংটা বাবার মুরিদ হলেই নামাজ পড়া লাগে না এ তরিকা মানা যাবে কুমিল্লা তিল্লাক পীর চার গাছ বাজার চন্দ্রপুর বৈশের কোট ফুলগাছিয়া চালা কামালিয়া চালা ঈসা দিঘি কালিয়ান এখানে আর একটা তরিকা আছে তারা কি বলে দেখেন ওটাও একটা তরিকা তারা বলে ৯৯ নামের মাঝে এক নাম তোমার রঙ্গিলা রূপসারিয়া ভাব দরিয়া সৃজন করলে দুনিয়া ৯৯ নামের মাঝে এক নাম তোমার রঙ্গিলা জোরে বলেন সুবহানাল্লাহ বলেন কেন নাউযুবিল্লাহ বলেন আস্তাগফিরুল্লাহ কত তরিকা বিশ্ব নবীর আদর্শ সভ্যতা থেকে আমরা অনেক দূরে চলে গেছি
এক নাম্বার কারণ দেখিয়েছে, দুই নাম্বার বলবো, দুই নাম্বার হলো বিজাতীয় সভ্যতা দিয়ে নারী দিয়ে মুসলমানের চরিত্র হারা করে দাও। যে জাতি চরিত্র হারা হয় সে জাতির পরে আল্লাহর গজব নাজিল হয়, ঠিক কিনা? আজকে নারী প্রকৃতির নামে, নারী আন্দোলনের নামে, নারী অধিকারের নামে, নারী মডেলিং এর নামে রাস্তায় নেমেছে, নারীরা স্লোগান দিচ্ছে শরীর আমার সিদ্ধান্ত আমার। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন আমি আল্লাহ শরীর দিয়েছি, রূপ যৌবন দিয়েছি, আমার বিষয় নারীর পর্দাহীনতার কুফল আর বেনামাজির পরিণতি। এইদিকে আমি যাচ্ছি আস্তে আস্তে করে যাই আমার ভাইরা। আল্লাহ পাক বলেন আমি রূপ যৌবন দিয়েছি, সিদ্ধান্ত পাঠিয়েছি আমি আল্লাহ, কোরআনে সূরা আহজাবে আল্লাহ পাক বলেন তাবাররুজাল জাহিলিয়াতিল ওলা। আল্লাহ পাক বলেন হে নবী আপনি বলে দিন ওরা জাহিল যুগের নারীদের মতো যেন রাস্তায় না নামে। জাহিলিয়াতের নারীরা যেমন অর্ধলাঙ্গয়ে রাস্তায় নামতো, আজকের নারী স্বাধীনতার নামে, নারী আন্দোলনের নামে, নারী প্রকৃতির নামে ওরা রাস্তায় নেমে স্লোগান দিচ্ছে শরীর আমার সিদ্ধান্ত আমার। আল্লাহ পাক বলেন না আমি আল্লাহ সিদ্ধান্ত দিয়েছে, কোরআনে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন তোমরা জাহিলিয়াতের নারীদের মতো রাস্তায় নেমো না। বিশ্বনবী বলেন এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে যে জামানায় নারীরা কাপড় পরে রাস্তায় নামবে অথচ তারা উলঙ্গ থাকবে। আল্লাহর নবীর কাছে সাহাবীরা বলেন হে আল্লাহর নবী কাপড় পরে রাস্তায় নামবে নারীরা উলঙ্গ থাকবে কি করে? বিশ্বনবী বলেন এমন পাতলা কাপড় পরবে, এমন আটো সাটো কাপড় পরবে, ওই নারীটি কাপড় পরে রাস্তায় নামলে ওর সামনের পিছনের অঙ্গ প্রত্যঙ্গ গুলি আস করা যাবে। জোরে বলেন ঠিক কিনা মা বোনেরা? বিশ্বনবী জাহান্নামের দরজায় দাঁড়িয়ে আছেন, বললেন আমি দেখলাম জাহান্নামে পুরুষের চেয়ে নারীর সংখ্যা অধিক, এত অধিক সংখ্যক নারী জাহান্নামে যাবে। তার কারণ জানতে চাওয়ালে বিশ্বনবী বলেন দুটো কারণ। এক নাম্বার কারণ হলো স্বামীর সাথে কুফর করার কারণ কুফর হলো ঘন ঘন নারীরা স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয়, হঠাৎ যদি একটু গণ্ডগোল হয় কয় জীবনও তুমি আমার কিছু দাও নাই, কি কইলা জীবনও দেয়নি কয় না, ওই শাড়িটা দিছিলাম ওটা তো আমি শ্বশুরবাড়ি যাওয়ার সময় দিছিল, ওইটা ওটা তো আমার জন্মদিন জন্মদিনে দিছিল, ওইটা ওটা তো ম্যারেজ ডেতে দিছিল, ওইটা কয় ওটা তো আমি যখন বাপের বাড়ি যাই তখন দিছিল, ওইটা ওটা তো বাচ্চা অসময় দিছিল, একটু আগে যে বললে জীবনও কিছু দাও নাই। আবার ঘন ঘন কি বলে জানেন, কয় আমি বলে ঘর করলাম অন্য নারী ঘর করতো না, জীবনও তোমার কাছে সুখ পেলাম না, এই যে অকৃতজ্ঞ হওয়া এটার কথাই এসছে হাদিস, যে ঘন ঘন স্বামীর প্রতি অকৃতজ্ঞ হওয়া। দুই নম্বর কারণ বিশ্বনবী বললেন পর্দাহীনতা, আমার মায়েরা একটা নারী হাজারো নারীর হাজারো পুরুষের চরিত্র ধ্বংস করে দিতে পারে। জোরে বলেন ঠিক কিনা? সেই জন্যে আল্লাহ তাআলাও রসুলের সাথে তাবলিগ করলেন, নবীকে ডেকে আল্লাহ দাওয়াত দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দাওয়াত দিচ্ছেন আল্লাহ রসুলকে ডেকে, দেখেন আল্লাহ পাক বলেন আউযু বিল্লাহি মিনাশ শাই তনির রাজিম কাকে ডাকলো? জোরে বলেন কে ডাকলো? ইয়া আইয়ুহান নবী, আল্লাহ পাক বলেন হে নবী কুল্লি আজওয়াজিক, আপনি আপনার বিবিদেরকে বলেন ওয়া বানাতিক,
হেনবি আপনি আপনার কন্যাদেরকে বলেন ওয়ানে সাইল মুমিনিনা তিন নম্বরে আল্লাহ বলেন মুমিনা নারীদেরকেও বলেন এক নম্বরে কাকে বলতে বললেন ভুলে গেলেন রাইট অ্যানসার এক নম্বরে কুল্লি আজওয়াজিক হেনবি আপনি আপনার বিবিদেরকে বলেন আপনার স্ত্রীদেরকে বলেন দুই নম্বরে ও বানাতিক হেনবি আপনি আপনার কন্যাদেরকে বলেন তাহলে আগে নবীর স্ত্রী পরে নবীর কন্যা কন্যা আগে না স্ত্রী আগে আর বিয়ে করলে তো স্ত্রী হলো তারপরে না সন্তান তাহলে আগে আল্লাহর দাওয়াতের ধারাটা দেখেন কত সূক্ষ্ম শামসুর রহমান আজাদী বক্তৃতা দিবে পর্দার আর আমার স্ত্রী আমার মেয়ে পর্দা মানবে না আর আমি বাইরে ওয়াজ করে বেড়াবো আমার মতো বক্তার তক্তা বানাইয়া জিব্বা কেটে আল্লাহ জাহান্নামে ঢোকাবে হ্যাঁ দাওয়াতের ধারাগুলি বুঝতে হবে যে আমার ঘর ঠিক করতে হবে আগে ঠিক না আমি নামাজ পড়ি আর আমার সন্তান একটাও নামাজ পড়ে না কি লাভ হবে ওই নামাজের হ্যাঁ বলেন কি লাভ হবে রাসূলের কাছে জিজ্ঞেস করা হলো আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ সাহাবীরা বললেন আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ হে আল্লাহর নবী আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ বিশ্ব নবী বললেন কাল সালাতি আলা ওয়াক্তিহা আল্লাহু আকবার আল্লাহু সুবহানাল্লাহ বিশ্ব নবী বলেন সঠিক ওয়াক্তে আউয়াল ওয়াক্তে সালাত আদা করা জোরে বলেন আলহামদুলিল্লাহ এখানেই তো আমরা ডিসকোয়ালিফাই ঠিক কি না হ্যাঁ সালাতই নাই বেনামাজির কাতারে আমরা কেউ মাগরিব পড়ে ঈশা পড়ে না কেউ জোহর পড়ে ফজর পড়ে না ঠিক কি না এ পাক্কা বেনামাজি এই পরিণতি কতটা ভয়াবহ হ্যাঁ আমার ভাইরা বন্ধুরা আমার আবার দেখবেন কেউ শুধু জুমার সালাত আদা করে এমন মুসল্লি নাই হ্যাঁ আছে পাঁচক্ত সালাত সঠিক ওয়াক্তে আওয়াল ওয়াক্তে আদা করার মুসল্লি খুবই নগণ্য ঠিক কি না হ্যাঁ আমরা নামাজ পড়ি ওই রকম পড়া পড়ি জোহরের নামাজ আসরে আসরের নামাজ মাগরিবে আর মাগরিবের নামাজ কোন রকম পড়লো ঈশার নামাজ কখন পড়ে মাগরিব পড়ে রিমোট নিয়ে বসে জি বাংলা স্টার জলসা কিরণমালা দেখতে দেখতে রাত বারোটা পার তখন হায় হায় আমি ঈশার নামাজ পড়িনি তাড়াতাড়ি অজু করে আল্লাহ আকবর আল্লাহ আকবর একবারে দুই সেজদা কি শয়তানের সময় দিল পাঁচ ঘন্টা আল্লাহরে দিল পাঁচ মিনিট এই নামাজ শিরকের নামাজ ঠিক না বিশ্ব নবী বলেন কাল সালাত আলা ওয়াক্তিহা সঠিক ওয়াক্তে আউয়াল ওয়াক্তে সালাত আদা করা আজকের বেনামাজির সংখ্যা ঘরে ঘরে দিন দিন বৃদ্ধি পাচ্ছে আমার ভাইয়েরা সারিয়াকান্দি মাহফিলে গেলাম চর এলাকায় চর এলাকা বগুড়া গাবতলি থানা সারিয়াকান্দি চরে যমুনা নদীর ধারে এ ডবল মানুষ আমি আর আবুল কালাম আজাদ দ্বিতীয় বক্তা ছিল তো দুইজন মাহফিল করে রাতের বেলা আমরা সালাতের উপরে ওয়াজ করলেন আবুল কালাম আজাদ আমার ওয়াজ ছিল মুসলিম উম্মার বিপর্যয়ের কারণ ও বাঁচার উপায় তো দুইজনে মসজিদে ঘুমাইতে দিল মসজিদে ঘুমাইলাম ভোরবেলা আন্দাও তো সে আজান দিল আমি অজু করে এসে সুন্নত পড়ে বসে আছি আবুল কালাম আমার পাশে বসা উস্তাদি ইমামও নাই মুয়াজ্জিমও নাই মুসল্লি তো কেউ নাই নামাজের রক্ত তো পার হয়ে যায় তুমি মুয়াজ্জিম আমি ইমাম দুইজনে নামাজ পড়ে চলে গেলাম বেনামাজি নাই আমার ভাইয়েরা এসম সবাই মিলে সালাত পড়িতে সালাতে আল্লাহর দিদার ভাগ্যে মিলিবে সালাতিরা আল্লাহর মেহমান কিয়ামতে পাবে সম্মান ফুল সিরত পার হইবে বিজলির আকারে
সলাতে আল্লাহর দিদার ভাগ্যে মিলিবে ঠিক না আবার দেখেন সালাত যারা আদা করে সালাতে মন বসে না কোন রকম তাড়াহুড়ো করে ফাঁকি দেওয়া সালাত আদা করছে ঠিক না নাউযু বিল্লাহ আস্তাগফিরুল্লাহ আমার ভাইরা আমার এক মুসল্লি ঢাকার কোটিপতি ঢাকা বংশালের মুসল্লির খবর তো আপনারা জানেন জুমার খুতবা দিয়ে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে আমি চলে যাচ্ছি দেখি মসজিদে কেউ নাই টাকায় দেখি এক ধনী মুসল্লি বসে আছে অনেক টাকার মালিক আমি বললাম চাচা কামারে কই খদিব সাহেব কিছু কইবেন আমারে আমি বললাম হ্যাঁ আপনি বাসায় যাইবেন না কই বাসায় যামু পরে আপনারাই তো ওয়াজ করেন মসজিদে আগে আউন ভালো আর পরে যাউন ভালো আল্লাহ বিল্লাহ করতেছি এমন করছে কেউ নাই ব্যক্তি গেছে গা আমি আছি তা আমি চাচার পাশে যে বসলাম আমার বিষয় বেনামাজির পরিণতি ভয়াবহ পরিণতি বেনামাজির আল ফিরকু বাইনাল আব্দি ও বাইনাল কুফরি দাগু সালাত মুসলমান কাফেরের মধ্যে পার্থক্য সালাত ঠিক না যার সালাত নাই তার কোনো আমল নাই তো চাচার পাশে বসলাম চাচাকে বললাম চাচা আপনি ধনী মানুষ আল্লাহ বিল্লাহ করতেছেন আপনার বয়স কত আমারে কয় খতিব সাহেব আমার বয়স 82 বছর আমি মাশাআল্লাহ তা আপনি নামাজ পড়তেছেন কত বছর ধরে আমারে বলল খতিব সাহেব আমার বয়স যখন 10 তখন থেকে নামাজ পড়বার লাগছি আজও সারি নাই আমি বললাম মাশাআল্লাহ তাহলে এই চাচা নামাজ পড়তেছে কত বছর রাইট বলল 82 বছর বয়স 10 বছর থেকে সালাত আদা করছে তাহলে 72 বছরের মুসল্লি ঠিক না আছে নাকি এখানে তা আমি তো অবাক 72 বছর নামাজ পড়তেছেন আমার কা খতিব সাহেব কোন কি মিয়া 72 বছর নামাজ পড়তেছে আজও সারি নাই নামাজে মজা নাই তো নামাজে মজা নাই দেখেন না তাড়াতাড়ি দুই সিজদা মেরে আসসালামু আলাইকুম আসসালামু আল্লাহুম্মা আমিন দোয়া শেষ এ কি কইলো নিজেই জানেন না পুরো নামাজটাই যে দোয়াটা বোঝে নাই সূরা ফাতিহার মতো পাওয়ারফুল দোয়া আকাশের নিচে জমিনের উপরে নাই আজকে সভাপতি তো যোগ্য সভাপতি আমার ডান পাশে বসা আমার এরকম ভাগ্য হয় নাই যে এরকম দামি একজন আলেমের দিন আমার পাশে বসা মাহফিলের সভাপতি বানায় চাপাই মাহফিল করতে গেছি রহনপুর গোপ দাড়ি চাষাবিহীন পায়জামা প্যান্ট টাকরুর নিচে আরো এক বিঘে ঝোলাই দিয়েছে ডান বাম পাশে বসা আমার বিষয় ছিল তাওহিদ আমি বললাম চাচা তাওহিদ মানে কি কয় হুজুর আপনি কোন সভাপতি মাহফিলের সভাপতি হবে যোগ্য আলেম ঠিক কিনা যাই হোক আমি লম্বা করবো না এইসব কথা বলে চাচার বললাম চাচা এই 72 বছর নামাজ পড়তেছেন সোরাকেরা ঠিক মতো জানেন তো আমার কই খতিব সাহেব এইটা কি কল কোরআনের ব্যাগ সুরাই কইবার পারি আমি কই বললাম আপনি কি আমার মতো হাফেজ নাকি কই হাফেজ না হলো জিগান মিয়া কোনডা কইবেন জিডাই কইবেন আমি হেডেই কম আমি বললাম চাচা 72 বছর ধরে যে সোরা দিয়ে নামাজ পড়তেছেন ওই সোরাগুলি আমার শোনান চাচা দম মেরে বসে আছে এখন চাচা কি কোন কয় কমু অন্ধকল কয় বিসমিল্লাহির রহমানির রহিম কুল ফুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালা কুফুয়ান আহাদ কিরম 12টা বাজাইছে সোরা আচ্ছা আচ্ছা সোরা তো হয় নাই কয় আরো বহুত সোরা আছে আরেকটা কোন কয় বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা নিহার আচ্ছা আচ্ছা এটাও তো হয় নাই আমরা তো পড়ি জানেন না সাধারণ মানুষ পড়ে ইন্না আতাই না ভুল ইন্না আতাই না ভুল ফাসাল্লি ভুল শব্দটা কি হবে বিসমিল্লাহির রহমানির রহিম আলিগঞ্জ আহ আমরা কি কই আতাই না আইন বাদ গেল ইন্না আহ আহ তাই
না আমরা বলি তাই না তওবাত গেল বলি ফাসাল্লি সদবাত গেল এখানে আছে সদ ফাসাল্লি ঠিক না চাচারে কইলাম চাচা এটা হয় নাই কয় আরেকটা সূরা কোন কয় কুম হ কোন কয় বিসমিল্লাহির রহমানির রহিম আলাম তারা কাইফা আমার কয় ঠিক আছে হ ঠিক আছে বাকিটা কোন কয় আলাম তারা কাইফা ফলাফিল ফিলতানিল্লাজি আলা কাসুম মাকুল আমি বললাম চাচক আল্লাহ যদি আপনার কিয়ামত পর্যন্ত হায়াত দেয় কুলফ আল্লাহর ফিলতান নিল্লাজি দিয়ে যদি নামাজ পড়েন আল্লাহর কসম জীবনের একটা সেজদা আল্লাহ কবুল করবে না কি নামাজ পড়ে গেলাম জীবনে চাচা আর কথা কয় না চাচা সূরা কিরাত কোন লাগতো না সেজদা কি কোন সেজদায় আমার কয় খতিব সাহেব ওটি তো সব ওটি কোন কোন কয় সোহাবে লালা সোহাবে লালা সোহাবে লালা এই হলো নামাজ বেনামাজির পরিণতি বলতে বলা হয়েছে আমার বেনামাজ তো নামাজই জানে না হ্যাঁ নামাজ পড়বে কি করে